আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা নতুন একটা সবজি খেতে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বেগুন ক্ষেত। বেগুনের সাথে আপনারা সবাই পরিচিত। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে বেগুন বারো মাস চাষ হয়ে থাকে এবং অত্যন্ত সুস্বাদু একটি সবজি, যা যে কোনো সবজির সাথেই রান্না করা যায় এবং অত্যন্ত পুষ্টিকর সমৃদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু বেগুন গাছ এবং প্রায় প্রতিটি গাছে বেগুন ধরেছে। বেগুন চাষ অত্যন্ত সহজ এবং অল্প খরচে আপনাদের যাদের জমি রয়েছে তারা সহজেই বেগুন চাষ করতে পারেন। ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা কিছুদিন আগে মাত্র 3,000 টাকার বেগুন চাষ করে প্রায় 40,000 টাকার বেগুন বিক্রি করছেন এবং ওর থেকে উদ্বুদ্ধ হয়ে একটু বড় আকারের প্রায় 50% জমিতে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিকল্পিতভাবে বেগুন চাষ করেছেন। ওনারা মালচিং পদ্ধতি ব্যবহার করেছেন। মালচিংয়ের সাথে আপনারা সবাই পরিচিত। মালচিং ব্যবহার করলে প্রাথমিক অবস্থায় খরচ কিছুটা বেশি হলেও পরবর্তীতে আপনার লাভটা বেশি হবে। এতে আগাছা অনেক কম হবে, আগাছা পরিষ্কারের লেবার বিল অনেক কম লাগবে, গাছ পুষ্টি বেশি পাবে, প্লাস গাছটা সতেজ বেশি হবে। মালচিং আপনারা কিভাবে ব্যবহার করবেন? প্রথমে আপনারা লাঙল ট্রাক্টর দিয়ে জমি চাষ করে সমান করে নেবেন, এরপরে বেড তৈরি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 5 ফিট ফাঁকা, তারপরে 3 ফিট বেড, মালচিংটা বিছিয়ে চারপাশ মাটি দিয়ে ঢেকে দিবেন। পরে যেই জায়গাটা গাছ রোপণ করবেন ওই জায়গাটা একটু কেটে আপনারা গাছ রোপণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ফিট 5 ফিট নালা, 3 ফিট বেড এবং বেডের দুই পাশে 2 ফিট অন্তর অন্তর দুইটা করে বেগুন গাছ লাগানো হয়েছে। আপনাদের খেয়াল রাখতে হবে যাতে পানি জমে না থাকে। বেগুন গাছ পানি জমে থাকলে কিন্তু মারা যাবে। ওনারা যেভাবে চাষ করেছেন এতে কিন্তু পানি জমে থাকবে না। তো আপনারা যদি বেগুন চাষ করেন অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ওনারা প্রতিটি গাছ বাঁশ বা লাঠি দিয়ে বেঁধে দিয়েছেন। বেগুনের বিভিন্ন জাত আমাদের দেশে আমরা দেখে থাকি, গোল বেগুন, লম্বা বেগুন, মিডিয়াম বেগুন। এটা মূলত লম্বা প্লাস মিডিয়াম এবং ওনারা যে জাতটা এখানে চারা রোপণ করছেন ললিতা, যেটা আপনারা এআর মালিক শীট থেকে এবং লাল তীরের পার্পল কিং বেগুনের জাতটা ওনারা এখানে রোপণ করছেন। এখানে প্রায় 2,000 বেগুন গাছ ওনারা রোপণ করছেন এবং প্রতিটা গাছই আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠছে এবং প্রতিটা গাছেই অনেক বেগুন ধরেছে। বেগুনের রোগবালাই সাধারণত অনেক কম হয়ে থাকে। সাধারণত বেগুন গাছ পোকায় ধরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ পোকায় ধরেছে। এ ধরনের পোকায় ধরলে আপনারা সহজে আপনাদের
আশেপাশে কীটনাশকের দোকান থেকে কীটনাশক কিনে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সানফনেট, কর্মিল, সানকট, ভলিয়াম ফ্লেক্সি এ জাতীয় কীটনাশক আপনারা ইউজ করলে ভালো ফলাফল পাবেন। অনেক সময় বেগুন পোকা ধরে, সেক্ষেত্রে আপনার ট্রেসার এই কীটনাশকটা ইউজ করতে পারে। ফুল যাতে ঝরে না পড়ে, ফলন যাতে বেশি হয়, এজন্য আপনারা লিকার নামক কীটনাশক নিয়মিত স্প্রে করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক আগাছা পরিষ্কারে ব্যস্ত, অর্থাৎ বেগুনে আপনার কিন্তু খুব একটা পরিশ্রম দিতে হয় না। শুধু কিছু আগাছা হলে আপনারা মাঝে মাঝে পরিষ্কার করে ফেলবেন। তবে যদি ওনাদের মতো এরকম নিয়ম মেনে আধুনিক প্রযুক্তিতে যদি গাছ রোপণ করেন, সেক্ষেত্রে আপনাদের আগাছা পরিষ্কার সহ অন্যান্য যত্ন নেওয়া অনেক সহজ হবে। তো বন্ধুরা, আপনাদের যাদের জমি রয়েছে, আপনারা দেরি না করে অতি অল্প খরচে অতি সহজে আপনারা বেগুন চাষ করে নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারে। যেহেতু বেগুন 12 মাসই পাওয়া যায়, তো আপনারা চাইলে বছরে 12 মাসই বেগুন চাষ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং ফুল ফল দিয়ে ভরে গেছে। এখানে পানি দেওয়ার ব্যবস্থা ওনারা সুন্দরভাবে করেছেন, যেহেতু ওনারা অনেক বড়ভাবে বাণিজ্যিকভাবে এটা করেছেন, তো সব ধরনের সুযোগ সুবিধা ওনারা রেখেছেন। আপনারা যারা বেগুন চাষ করে স্বাবলম্বী হতে চান, আমাদের ভিডিওটা দেখে উৎসাহিত হয়ে আজই আপনারা বেগুন চাষ শুরু করতে পারেন। আশা করি বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কর বেটা, ওরা সার নিতে আসেন, আমি যে মেন করছেন। আপনি